2024-এ আসি, এই মুহূর্তে যে কন্ডিশনসগুলো হয়ে রয়েছে তাতে তো আমরা আবার দেশভাগের দিকে এগোচ্ছি, দেশভাগের দিকে তো এগোচ্ছি মানুষকে আগে। আচ্ছা বলছি একটা সেকেন্ড, আমি আরেকবার ইন্টারাপ্ট করছি, বলছি সিএ এটা তো সব ভারতীয়দের জন্য, আলাদা করে তো বাঙালি বা গুজরাটি বা মারওয়াড়িদের জন্য না, এটা একটু ক্লিয়ার করে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা, বাংলা ভাগটাও তো হওয়ার কথা ছিল না, কোনো ম্যাজিকে কোনো কিছুতে বাংলা ভাগ সম্ভব না। আমি এখানে আসবো, আমি উত্তরটা নিয়ে, যে এখন 71-এ যখন ভারতবর্ষ পাকিস্তান থেকে বাংলাদেশ গড়লো, তাহলে 2024-এ অ্যামালগেমেট করা যায় না যেমন ইস্ট জার্মানি অ্যান্ড ওয়েস্ট জার্মানি হয়েছিল, আমরা সেই প্রশ্নের ভেতরে ঢুকছি না কেন? এখন তো অ্যামালগেমেট করা যায়, তাহলে একটা বিএসএফ কার বই ধরে টানলো কিনা তার চেয়ে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন হচ্ছে বাংলাদেশ অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল ক্যান বি অ্যামালগেমেটেড অ্যাগেন। দুটো সত্তা আলাদা থাকলো, যেমন যেভাবে ব্রিটিশদের আন্ডারে ডমিনেন্স এসেছে ইন্ডিয়া চলছে, সেভাবে বাংলাদেশ বাংলাও চলতে পারে, আমরা লড়ে মরবো কেন, আমরা জুড়ে ঘুরে দাঁড়াবো না কেন? দেখুন আপনি দুটো প্রশ্ন করলেন, দ্বিতীয় প্রশ্নটা একদম তাই, এটাও আমাদের ভাবনা। শুধু তাই নয়, শুধু তাই নয়, যেভাবে এই ব্রাহ্মণ্যবাদী আরএসএসদের অত্যাচার হয়েছে, অদূর ভবিষ্যতে হয়তো আমরা আমেরিকার মতো যুক্তরাষ্ট্র মানে একটা স্বাধীন রাজ্যও আমাদের হয়ে যেতে পারে, সেইটা সেক্ষেত্রে আমার দেশভাগে বলি হওয়া যে অসংখ্য অসংখ্য মানে আমাদের অখণ্ড ভারতের ভূমি সন্তান তারা আমরা এক, তারা রেসপেক্ট পাবেন ফিরে, হ্যাঁ তারা রেসপেক্ট ফিরে পাবেন, তারা অন্তত দাস শ্রমিক হতে হবে না। দেখুন বাঙালি আপনি তার আগে যেটা, আমি দাস শ্রমিক নিয়ে দুটো কথা বলি, চায়নাতে যা শুনেছি যে 37-38 টাকা দিয়ে সেখানে এমনিতে কমিউনিস্ট কান্ট্রিতে লো লেবার কস্ট বলে সব ইন্টারন্যাশনালরা গেছে, ভারতে তো এমনি মানে ডিটেনশন ক্যাম্প বাদে সিএ বাদে এমনিতেই লেবার অ্যাভেলেবল ইন অ্যাবান্ডেন্ট, আলাদা করে সিএ করে তৈরি করার তো কোনো দরকার নেই। দেখুন এইটার পিছনে 80 কোটি লোককে তো বিজেপিই খাওয়াচ্ছে বলছে 5 কেজি চাল আর ডাল, তো এই দেশে তো আলাদা করে আই মিন হোয়াট ইজ দ্য সেন্স? এক অর্থে তো আপনি একদম ঠিকই বলেছেন, যে দেশের 80% মানুষের কাছে নথি রাখার ডকুমেন্ট রাখার বাক্সটা পর্যন্ত নেই, তো সেই দেশের মানুষেরকে আর কি লেবার বানাবে, তো লেবার হয়েই আছে, লেবারই হয়ে রয়েছে, মানে যেটুকু অন্তত তার মধ্যেও যেটুকু খাচ্ছে। অমিত স্যার রয়েছেন পাশে, উনি বলতে পারবেন আমাদের দেশে না খেয়ে কত লোক বছরে মারা যায়, কত লোক কিডন্যাপড হয়, হ্যাঁ প্রতিদিন কত লোক কিডন্যাপড হয়, তো আমাদের দেশে আলাদা করে কি যাত্রা? তার আগে যেটা আমাদের ইম্পর্টেন্ট হচ্ছে, আজকে যদি কৌশল করে বাংলা ভাগটা না করত তাহলে এনআরসির প্রয়োজন পড়তো না, পড়তো না, বাংলা ভাগদারকে যে কায়দাটা হয়েছিল, শ্যামাপ্রসাদকে তো আমরা শ্যামাপ্রসাদ ধরবো না, হিন্দুত্ববাদী ভয়ানক ব্রাহ্মণ্যবাদী যে একটা শক্তিকে ধরবো, একটা ইজম যারা বলেছিলেন মাউন্টব্যাটেনকে, যিনি বলেছিলেন চেষ্টা করেছিলেন ম্যানেজ করে একই, তাহলে এইদিকের শক্তি কি এক হবে না, মানে এইদিকে যে ওইটা আমি বলিনি দলিত, হ্যাঁ কি এক হবে না, আমি বলিনি, সেটা হচ্ছে যে ভারত ভাগ হোক না হোক বাংলা ভাগ করতেই হবে, শ্যামাপ্রসাদ এইটার উপর ভিত্তি করেই আন্দোলন করেছিলেন, তাকে সঙ্গে দিয়েছিলেন জ্যোতি বসু, অর্থাৎ সেই সময় কিন্তু 1905 সালে বঙ্গভঙ্গের বিরুদ্ধে যে বর্ণ হিন্দুরা বিরোধিতা করেছিল সেই বর্ণ হিন্দুরা 1946 সালে বেঙ্গল পার্টিশন লিগ করলো, যদি বাংলা ভাগ না করতো তাহলে কিন্তু আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় কি জ্যোতি বসু কি বুদ্ধদেব বসাজ কি বিধান রায় এরা কেউ মুখ্যমন্ত্রী হতো না। আসলে এই ব্রাহ্মণ্যবাদীদের ওদের দৃষ্টিটা থাকে 100-200-500 বছর কি হবে, আমরা এখানে কিন্তু মানবিক বর্ণ হিন্দুদের কথা বলছি না। তাহলে 1925-এ যে আরএসএস এস্টাবলিশ হলো এবং সিপিএম, আরএসএস তার মানে 2025-এ আরো বেশি কিছু আনার চেষ্টা করবে যেটা অলরেডি করছে ওরা, আরএসএস যেটা 1925 সালে, ওরা তো আমরা মনে করছি আরএসএস অশিক্ষিত, আরএসএস অশিক্ষিত নয়, ওরা অত্যন্ত চালাক চতুর, এবং ওরা ওদের ওদের যে কাজটা আমাদের কাছে ভয়ঙ্কর খারাপ মনে হচ্ছে ওই খারাপটা ওদের কাছে এত ভালো তার জন্য ওরা প্রাণ পর্যন্ত দিতে পারে। যে আরএসএস এর প্রতিষ্ঠাতা গোলওয়ালকার বলতে পারে শুদ্ধ হিন্দু শুদ্ধ ব্রাহ্মণ রক্ত বা আর্য রক্ত রাখার জন্য এসসি এসটি ওবিসি মাইনরিটির যার সঙ্গে বিয়োগ মেয়ে যে তার প্রথম বাচ্চাটা হতে হবে ব্রাহ্মণের, যেটা হিটলার বলেছিল শুদ্ধ রক্ত রাখার কথা, হিটলার তার মাইন্ড ক্যাম্পে আত্মজীবনী তো বলেছে, তাদেরই এবং
হিটলার যেখানে বলছে যে ভারতবর্ষে ভারতবর্ষকে মনুস্মৃতি অনুযায়ী মানে আজকে যে হিটলার যে ইহুদিদের হত্যা করেছে সেখানে যে আর্য রাষ্ট্র করতে চেয়েছিল মনুস্মৃতি অনুযায়ী, আজকে এখানেও তো মনুস্মৃতি অনুযায়ী অলরেডি ফেল এক্সপিরিয়েন্স, ওখানে ফেল, কিন্তু এই শিক্ষাটা যদি ওদের থাকতো, ওরা এতদিন ধরে সেটা থিওরিটিক্যাল করেছে এখন প্র্যাকটিক্যাল করেছে, ওরা তো ভুলে গেছে ওদের মধ্যে গোবর খোর তো বেশি, গোমূত্র গোবর খোর, ফলে ওরা জানে না যুগটা পাল্টে গেছে, ওরা যাকে গালাগালি দিচ্ছে কিসের মাধ্যমে, ওরা মোবাইলের ইন্টারনেটের মাধ্যমে, যুগটা পাল্টে গেছে, অর্থাৎ এদেরকে এরা যে এই যে ব্রাহ্মণ্যবাদ বা মনুবাদের যে শেষ সময় এরা যে জনগণের কাছে বিভৎস মার খাবে, এরা যে ঝেঁটা পেটা খাবে, এরা যে আমাদের মা বোনরা এদের এই সত্যি কথাগুলো যদি জেনে যায় তো মার খেতে 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 এরা ভারত ছাড়া হয়ে যাবে। আপনি আরেকটা কথা এবার ক্লিয়ার করে বলুন, সিএটা তো সবার জন্য, বিং গুজরাতি বলুন, মারওয়াড়ি বলুন, মারাঠি বলুন, তাহলে পুরো দেশের লোকের তো লোক, পুরো দেশ তো এখন সংকটে রয়েছে বিজেপির জন্য। না, দেশটা দেশ সংকটে তো প্রথমত সংকটে আছে, দেশ টুকরো টুকরো হয়ে যাবে, কিন্তু আরএসএস বিজেপি তো অশিক্ষিত কুৎসিত একটা ভাবনা, মানে কি বলবো, অপসংস্কৃতি বা অপ কিছু একটা ক্ষতিকারক, যেটা বাঙালি কালচারের সঙ্গে মেলে না। বাঙালি অত্যন্ত উন্নত এবং মানবিক, অর্থাৎ বাঙালি আজকে হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুর, এই যে মতুয়াদের যে অন্যতম যিনি তৈরি করলেন এই গুরুচাঁদ হরিচাঁদ ঠাকুর, ইনিই তো 85% বা 92% মানুষকে, যারা ব্রাহ্মণ্যবাদীরা যেটাকে আপনার পশু করে রেখেছে, উনি তো মানুষের সম্মানটা দিলেন। যদি এরা জন্ম না নিত, যদি বাবা সাহেব আম্বেদকর সংবিধান না করে, বাবা সাহেব আম্বেদকরের সংবিধানে অনেক কিছু গোলমাল আছে, তিনি একা সংবিধান করেননি, তার ভিতরে অনেক ভয় করছিল, তথাপি এই যে আমরা কথা বলতে পাচ্ছি, এই যে আমাদের বাক স্বাধীনতা, এটা তো এখন আর আইনত হয়তো নেই। এই যে আউটার ফোর্স মানে বিজেপি আর এসএস বাদে, তারা তো সম্মিলিত শক্তি হয়ে উঠছে না। না, তাদের মধ্যে তো মনে তার উপরে দেখাচ্ছে ইন্টেলেকচুয়াল, লেখক, শিল্পী, সাহিত্যিক, সায়েন্টিস্ট, কিন্তু ভিতরে তো মুসলমান খেটাবো খেটাতে হবে এই কথাটা শুনে কুলকুল কুলকুল করছে, হিন্দুত্ব একবার জেগে উঠেছে। এরা প্রত্যেক বেশিরভাগ জন হচ্ছে একবারে একদম পচনশীল মানুষ, এদের মনের মধ্যে এদের বংশ পরম্পরা হয়ে গেছে মানবতা বিরোধী, মানুষকে মিথ্যা কথা বলবো, মানুষের ক্ষতি করব, আমি ভালো থাকবো, যে কারণে এটা হতে পারে না। মানে আপনার পাশের বাড়ির কথা একটু যদি ঘুরে যান, এই কথাটাই একটা কথা বলতে বাধ্য হচ্ছে, নেতাজি 1929 এর রংপুর ভাষণে পরিষ্কার বলছেন যে বাংলাদেশ এমন একটা দেশ যেখানে আর্য সভ্যতার বিরুদ্ধে, বৈদিক সভ্যতার বিরুদ্ধে বাংলা চিরকাল প্রতিবাদ করেছে, এবং প্রতিবাদ শুধু করেনি, আর্য সভ্যতা লোকেরা বাংলাকে কিরাতের দেশ বলতো, রামায়ণে ভারতবর্ষকে বাংলাকে রসাতলের কথা বলা আছে, কিন্তু সেই কিরাতের দেশটা যখন এই বাংলা মাগধী সংস্কৃতি যখন আর্য সভ্যতাকে চ্যালেঞ্জ করলো, এবং সবচেয়ে বড় কথা হলো ভারতবর্ষে আর্য সভ্যতাকে চ্যালেঞ্জ করেছে বৌদ্ধ সভ্যতা, বৌদ্ধ ধর্ম এবং জৈন ধর্ম, এই বৌদ্ধ ধর্ম জৈন ধর্ম বাংলা থেকে সৃষ্টি হয়েছে, সুতরাং বাংলা, নেতাজি বারবার বলছেন যে বাংলার সংস্কৃতির মূল বৈশিষ্ট্যটা হচ্ছে সমন্বয়, ঐক্য এবং সাম্য, বৈচিত্র্যকে তারা বৈচিত্র্যের মধ্যে সমন্বয় আনে এবং সমন্বয়কে সাম্যের দিকে এগিয়ে নিয়ে যাওয়াটাই হচ্ছে বাঙালি সংস্কৃতির বৈশিষ্ট্য। রবীন্দ্রনাথ খুব সুন্দরভাবে বলছেন, রবীন্দ্রনাথ বলছেন বাংলার মাটি পলি মাটি, এটা খুব বড় ভারী ভারী স্থাপত্য বহন করতে পারে না, এটা উল্টে পারে, কিন্তু বাংলার মাটি অত্যন্ত সবুজ শস্য শ্যামলার জন্ম দেয়, কারণ বাংলার পলি মাটি সে প্রাচীনত্বকে সে বহন করতে না চাইলেও সে কিন্তু জীবন্ত, সে কিন্তু জয়মান জীবন্তকে সে বহন করে, এটাই হচ্ছে আসল কথা, এটাই হচ্ছে বাঙালি। আমি আবার ফিরে আসব একই প্রশ্নে, 80% লোক ডু নট বিলং টু ব্রাহ্মণবাদী ফোর্স, তারা বহুজন, তারা দলিত, তারা শূদ্র, তারা আদার ব্যাকওয়ার্ড এসসি এসটি, এদের জন্য কি কোনো এজেন্ডা বাধা যায় না? এজেন্ডা বাধার অবশ্যই যায়, আসলে কারণ এইবারে তো ইলেকশনে তারা দাঁড়াচ্ছেন সব সিঙ্গেল করে, বাঙালি সংস্কৃতিকে বাঁচাতে হবে, আমরা গত 21 তারিখে গিয়ে আমরা এই কথাই বলেছি যে বাংলা সংস্কৃতিকে বাঁচাতে হবে, আমরা বাংলাকে চিনি না, আমরা এই বাংলাকে চিনি না, বাংলা সংস্কৃতি তন্ত্র জন্ম দিয়েছে, বাংলা সংস্কৃতি
আজকে সুফি সাধনার জন্ম দিয়েছে। কিন্তু আজকে তো আপনাদের সব এক ঘন্টারই বক্তব্য ছিল এগেইনস্ট বিজেপি, কারণ সে ভুলভাল এজেন্ডা দিচ্ছে, তাহলে ঠিক এজেন্ডা থিঙ্কার্সরা কেন দিতে পারছে না? ঠিক এজেন্ডাটা দেওয়ার প্রশ্ন।